চাইনিজ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা বেলের শরবত করে দেখাবো, যেটা আমার বাড়ির সবাই মিলে ভাগ করে খাবো, সবাই যারা কাজ করছে তাদের জন্য। বেলটাকে ফাটিয়ে নিচ্ছি, আমি বেলটাকে কাটিয়ে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে। এটা পড়ে গেল, এটা থাক। আমি বেলটাকে পুরো কাচিয়ে নিয়েছি, এটাকে জল দিয়ে গুলবো। ঘন হয়ে গেছে, আর একটু জল দিতে তুলে ফেলে দিচ্ছি। আমি টেস্ট খাওয়ার জন্য কটা লেবু পাতা নিয়ে নেব। লেবুর রস দেবো না, লেবুর পাতা দেব, গন্ধটা খুব সুন্দর আসবে। এই যে গাছে খুব সুন্দর লিচু ঝুলছে দেখেন, এই যে দারুণ লিচু হয়েছে। আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসবে একদম, এটা দিয়ে খুব টেস্ট হবে, ওর জন্য আমি এটা দিলাম। বছর পুরনো বেল গাছ, এইটাই ঝড়ের মধ্যে ভেঙে গেছিল গাছটা। এখন ওর গাছে পাতা বেল তেল কিছু হয় না। আমি অন্য একটা গাছ থেকে আমি এই বেলগুলো নিয়ে আসলাম, আমি এইটা দিয়েই বেলের শরবত বানাচ্ছি। এখানে নীল পুজো হয় চৈত্র মাসের দিনে। আমি এটাকে ঢেলে নিচ্ছি, এর মধ্যে আমি অল্প অল্প চিনি মিশিয়ে দিচ্ছি। বেলের শরবত রেডি। আমি এবার এগুলো যারা বাড়ির গাছের লিচু ভাঙছে আমি তাদের দিয়ে আসব। বেলের শরবতটা দিয়ে আসতে যাচ্ছি যারা লিচু গাছ থেকে লিচুটা ভাঙছে। ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা। পিন্টুকে তোল, পিন্টুকে তোল, পিন্টুকে।
এই তোরা বেলে শরবতটা খা। আচ্ছা ঠিক আছে।